very, very good afternoon to all of you, ladies and gentlemen, distinguished guests, delegates. খুব ভালো লাগছে এখানে এসে আমি বাংলা ইংলিশ দুটোতেই বলবো তো এখানে এসে খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ মিস্টার জেগা এবং মিস্টার ভাটকে থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ ফর ইনভাইটিং মি ওভার হিয়ার ফর দিস ভেরি অস্পিশিয়াস ইভেন্ট আর তার থেকে অস্পিশিয়াস আজকের এই দিনটা বিকজ ইটস আর 68th রিপাবলিক ডে তো তারও অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য এর আগে অনেকের কথা আমরা শুনলাম খুব মোটিভেটেড ফিল করছি আমিও যদি আমিও এখনও সেইভাবে কেলিংকের সঙ্গে যুক্ত হইনি কিন্তু আজ থেকে মনে হয় কোথাও একটা যুক্ত হয়ে গেলাম সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই গট ট্রুলি ইন্সপায়ার্ড অ্যান্ড মোটিভেটেড উইথ অল দ্য ওয়ার্ডস অ্যান্ড beautiful words I heard and stories I heard from all the leaders and of course Mr. Jega himself. It's truly inspiring. So, jara apnara ekhane eshechen, ektu age Mr. Chetri jemon bollen, je ekhane eshe bhabben na je o bari phire jabo kichui hobe na, ekta just ekta session ba just ekta seminar. Eta adeo seta noy. এটা ডিপেন্ড করে আমার আর এটা আমার মনে হয় আমার ভীষণ দৃঢ় বিশ্বাস যে এটা কিন্তু শুধু কেলিংকের ক্ষেত্রেই নয় এবং আমাদের ক্ষেত্রেও যে কোনো ওয়ার্ক ফিল্ডে যে কোনো প্রফেশনে যে কোনো বিজনেসে যদি আপনারা উইল পাওয়ার থাকে আপনাদের স্ট্রং উইল পাওয়ার থাকে ইটস ইনএভিটেবল দ্যাট ইউ উইল অ্যাচিভ সাকসেস দেয়ার ইজ জাস্ট নো টু ওয়েজ অ্যাবাউট ইট অ্যান্ড অফকোর্স দেয়ার হ্যাজ টু বি হার্ড ওয়ার্ক ডেডিকেশনস পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স এগুলো সব থাকতে হবে তাহলেই একজন মানুষ সাকসেসফুল হতে পারে ইট অ্যাপ্লাইজ টু অল দ্য ফিল্ডস অ্যান্ড ফেলিয়ার ইজ অলওয়েজ অ্যানাদার স্টেপ টু সাকসেস অ্যাজ সামবডি জাস্ট সেড সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন আমি এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বলবো কি এই গ্লিমার হচ্ছে অ্যাকচুয়ালি ইটস মোর লাইক আ ম্যাজিক পোশন বোঝেন ইটস লাইক অ্যান এলিক্সার এটা এমনই একটা অয়েল যার কোনো সাইড এফেক্টস নেই আজকাল আমাদের একটু ভেবে চিনতে স্পেশালি যেখানে কসমেটিক আমরা কিনি বা এই ধরনের প্রোডাক্টস আমরা যখন নিই তখন একটু ভেবে চিনতে আমাদের কিনতে হয় বিকজ অনেকের অনেক কিছু সাইড এফেক্টস থাকে বাট আয়ুর্বেদার এটাই একটা বড় গুণ যে আয়ুর্বেদা কোনোদিনও আপনাকে আপনার কোনো সেইভাবে ক্ষতি করবে না ইট ডাজন্ট হ্যাভ এনি সাইড এফেক্ট তো এটা এরকমই একটা প্রোডাক্ট যার মধ্যে অনেকগুলো এসেনশিয়াল আয়ুর্বেদা অয়েলস আছে তার মধ্যে আমন্ড মানে বাদাম স্যাফরন আরও অনেক হার্বাল অয়েলস আছে যেগুলো আপনার স্কিনকে স্মুথ করবে টেক্সচারকে স্মুথ করবে ব্রাইট করবে ফর্সা খুব ফর্সা যারা তাদেরও কিন্তু স্কিন ডাল হতে পারে আবার যারা একটু শ্যামবর্ণ তাদের স্কিন যদি চকচক করে এবং তার টেক্সচার যদি ভালো হয় একজন খুব ফর্সা মানুষের পাশে দাঁড় করিয়ে দিল সে শ্যামবর্ণ মানুষকে বেশি সুন্দর লাগবে আমার সেটা বিশ্বাস আমি সেটা মনে করি সুতরাং টু হ্যাভ আ গুড স্কিন অ্যান্ড টু হ্যাভ আ গুড হেলদি বডি আই থিঙ্ক আই হ্যাভ স্টার্টেড ইউজিং আ লট অফ আয়ুর্বেদা প্রোডাক্ট আমি একটু আগে ডক্টর রূপম ভাটের সঙ্গেই কথা বলছিলাম যে আমার বিলিফ অন আয়ুর্বেদা হ্যাজ বিকাম ভেরি ভেরি স্ট্রং আর এটা আমি আজকে এখানে এসেছি বলে ভাববেন না যে ও অভিনেত্রী তো এখানে অভিনয় করে গেল আদৌ তা নয় আপনি বিশ্বাস করুন আপনারা আমি সত্যি বাড়িতে অনেক অনেক আয়ুর্বেদিক জিনিস অ্যাপ্লাই করি এবং ডে টু ডে লাইফেও আমি চেষ্টা করি কোথাও একটা একটা অল্টারনেটিভ থেরাপি ইউজ করার আর সকলেই আমাকে জিজ্ঞেস করে ওজন্দি তোমার তো বয়স বাড়ে না তোমাকে সেই একরকমই দেখে যাচ্ছি তার অনেকটা কারণ হচ্ছে বিকজ আই রিয়েলি ট্রাস্ট আ লট অফ অল্টারনেট থেরাপিস অ্যান্ড আয়ুর্বেদা অ্যান্ড ন্যাচুরাল হিলিং প্রোডাক্টস আমার যখন জ্বর সর্দি কাশিও হয় আমি চেষ্টা করি যে বেশি ওষুধ না খেয়ে একটু আমলকি খাওয়া একটু ওই ভিটামিন সি থ্রু ফ্রুটস এই ধরনের জিনিসে আমি বেশি যেমন আমি রিসেন্টলি স্টার্ট করেছি যেহেতু আমার খুব একটা বাজে কনজেশন হয়েছিল দুধে হলুদ দিয়ে খাচ্ছি এখন উইচ ইজ অলসো কাইন্ড অফ আয়ুর্বেদিক সলিউশন বিকজ দিজ আর অল হার্বাল প্রোডাক্টস টার্মারিকই বলুন তুলসী বলুন আর এখানে যেমন আমন্ড স্যাফরন এগুলো সব আছে সো আই উড
I mean, I'm dying to use this product. Will I get one? I was like, I'm going to get a color. Yes, like glimmer oil. So thank you so much, Healing. Thank you, Mr. Jega. Thank you, Mr. Bharat. It's really, really been a pleasure. Apnara jara jara ajke ekhane elen, jara notun members hoben, leaders hoben. Ami nishchoi bar bar phire ashbo. Asha kochi, Mr. Jega and Mr. Bharat, I'm saying that I hope you'll invite me over and over again. Sure. Because I really want to see which ones over here who are new members who just joined will become crown ambassadors and your gems. Thank you. And I'll definitely want to know from Mr. Chetri that who all will go to Cambodia next year, because even I want to go. So thank you so much once again, and I wish K Glimmer all the success. I'm sure it's going to do very well over here and all over the world. Thank you. Thank you very much. And come on to the board of the house. So please make it a huge success, just like Yeah.